সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেতা গাজী আব্দুন নূরের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির একক চিত্রকলা প্রদর্শনী প্যারাবলস অব দ্য ওম প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত মোহাম্মদপুর ইকবাল রোডের কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী স্বজন ঘাতি রেখা প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত ধানমন্ডি ইএমকে সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী খুরশিদ আলম সেলিমের একক চিত্রকলা প্রদর্শনী স্পিড অফ কালার প্রদর্শনী চলবে ৫ মার্চ পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান রাত আটটা বিশ মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান আজ আমরা তাহলে সিদ্দিকা কবির ম্যামের বইয়ের থেকে আপনার জন্য একটা রেসিপি সিলেক্ট করে রেখেছি পেঁয়াজের স্যুপ স্টার্ট করব কি দিয়ে আমরা স্টার্ট করব হলো সসপ্যানে প্রথমে মাখনটা দিতে হবে আচ্ছা এটা ভাজা হতে হতে আমাদের পাউরুটির টোস্ট লাগবে আমি তাহলে এটা টোস্ট করে নিচ্ছি প্লিজ আমাকে হেল্প করে দেন অনেকক্ষণ রেখে দিলে এক পাশটা বাদামি হয়ে গেল আমরা আবার উল্টে আমাদের পেঁয়াজ কুচিগুলি কিন্তু মাখনে একটু লাল লাল হয়ে গিয়েছে অলমোস্ট গরম কেয়ারফুলি ঢেলে দেই অনেকটা গার্লিক ব্রেডের মতোই আর কি যে গার্লিক ব্রেড যেরকম আমরা খাই দর্শক এই হচ্ছে পেঁয়াজের স্যুপ আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা অনেক স্বাস্থ্যসম্মত রাত ৮টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস কি হইছে তুমি তোমরাই অবাক হয়ে যাবা কই ভাবি আরে আসি আসি কি হইছে কি নামটা শুনো তুমি আমাকে মশলা দিতে পারলে না হ্যাঁ নিচে গিয়ে আমি কি দেখি জানো কি নিচে গিয়ে দেখো একা দাঁড়ায় আছে রিকশা লোক কি ছাড়তেছে না কারণ রিকশা ভাড়া নাই তাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার নিজের বাড়ি নিজের ঘর খাপায় খাপায় দেখতেছো ঘটনাটা কি কইছে না সেটাই তো আমি তো আমার নিজের বাসায় দেখতেছি মানে আমার ডেলিভারি অ্যাড্রেস আসলো যে ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে তো তার থাকার কথা রে কি হয়েছে ফ্ল্যাট ওই ৫ বি আসছে অ্যাড্রেস দেওয়া তাহলে ৫ বি কি দেবে কিন্তু ৫ বি না ফাঁকা বাড়ি এলাকাটা তুমি না আমি আপনি যে তুমি আমার নাজিকে যে ওই ফ্ল্যাট খালি না মানুষজন আছে ও ফ্ল্যাট ৫ বি তে চলে আসছে মানুষ হ্যাঁ ও তাহলে ওরাই অর্ডার দিছে আমার মনে হয় রাতে তোমার ঘুম ঠিক মতো হয় নাই না ঘুম ঠিক মতো হয়েছে তাইলে এই আওলা জ্বলা করতো না রাত সাড়ে ১১টায় থাকছে টক শো এই সময়ে এ ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি এবারে আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি অভিনেতা গাজী আব্দুন নূর চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক ব্যস্ত সময় পার করছেন শুধু আমি না এটা সবাই জানে যারা সাধারণ দর্শক আপনাকে সব সময় টিভির পর্দায় দেখে থাকে তো এখন কি বাংলাদেশেই আছেন নাকি কলকাতা বাংলাদেশ দুটো মিলে কাজ করছেন হ্যাঁ বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আছি আর টানা বাংলাদেশে কাজ করছি আমি আমার দুটো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে দুটো নামই জানি একটি হচ্ছে ফ্রম বাংলাদেশ শাহনাজ কাকলির এবং আরেকটি হচ্ছে আমাদের ভীষণ প্রিয় এবং অনেক অনেক জনপ্রিয় একজন ডিরেক্টর নার্গিস আক্তার তার একটি ছবি জৈবতী কন্যার মন আপনার মুখ থেকে শুনতে চাই ডিটেলসটা আমার বাংলাদেশ চলচ্চিত্রে প্রথম কাজ আমাদের প্রয়াত নাট্যচার্য সেলিম আল দিন স্যারের একটা কথা নাটক জৈবতী কন্যার মন
সেটা আমরা মঞ্চে বহুবার দেখেছি আর আমি নিজে থিয়েটারের একজন ছাত্র বা থিয়েটার কর্মী তো সেই সূত্রে একটা আলাদা মাদকতা কাজ করেছে আমার এই ছবিটা করতে গিয়ে তো ছবিটা শেষ হয়ে গেছে আমাদের বেশ কিছুদিন হলো আর এখন আমরা প্রস্তুতি নিচ্ছি সেটাকে সেন্সারে দেওয়ার আমাদের বৈশাখে আমাদের ছবিটা প্রথম সপ্তাহতেই আসবে জৈবতী কন্যার মন মূলত সেলিম আল দীনের একটি নাটক সেটাকে আসলে নাটক হিসেবেই আমরা সবাই জেনে থাকি এবং যারা পড়েছেন যারা দেখেছেন নাটকটি তাদের মনের মধ্যে একটি আলাদাই প্রতিচ্ছবি আছে এটির চলচ্চিত্রে কি নতুনত্ব দেখতে পাবো দেখুন প্রত্যেকটা মাধ্যমে নিজস্ব ভাষা আছে যদি সেটা থিয়েটার প্ল্যাটফর্মে ধরুন সাতজন মানুষকে দিয়ে সাতটা আসমান দেখানো হচ্ছে সেখান থেকে কালেন্দি নেমে আসছে কিন্তু চলচ্চিত্রের একটা আলাদা ফ্রেম হয় আলাদা ভাষা হয় তার ক্যামেরার একটা আলাদা জায়গা থাকে সিনের একটা আলাদা জায়গা থাকে তো সহজ করে সাধারণ জনগণের জন্য বা সাধারণ সব শ্রেণীর আরবান বা রুরাল প্রত্যেকটা শ্রেণীর দর্শকদের জন্য সহজলভ্য করে তোলা হয়েছে স্ক্রিপ্টের মধ্যে তো সে সূত্রে আমরা চেষ্টা করেছি যে খানিকটা চলচ্চিত্রের ভাষায় যদি সেটাকে সহজ করে তোলা যায় আর সেটা করতে গিয়ে খানিকটা কাটাছেঁড়া করা হয়েছে তবে মূল গল্প থেকে আমরা একদম সরে আসিনি আর পরিচালক হিসাবে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেছি কারণ তিনি অনেক পরীক্ষিত এবং জনপ্রিয় একজন পরিচালক তিনি অনেক আলাদা গল্প এবং খুব বুঝে কাজটাকে বুঝে করার চেষ্টা করেন এবং অনেক দিন ধরে স্টাডি ওয়ার্ক করেছেন স্ক্রিপ্টটার উপরে এবং ওটা 100 বছর আগের একটা গল্প সেখানে আমি যে চরিত্রটি করেছি চরিত্রটির নাম হচ্ছে আলাল চরিত্র তিনি একজন বয়াতি মুসলিম বয়াতি এবং তার যার সঙ্গে তার প্রেম হয় সে হচ্ছে কালিন্দি এবং সে একটি হিন্দু পরিবারের মেয়ে তো হিন্দু মুসলিমের একটা প্রেম এবং তাদের প্রেম কিভাবে তৈরি হয় এবং ধর্মীয় অনুভূতি কোথা থেকে একটা সামাজিক অনুভূতিতে চলে আসে কোথায় দায়বদ্ধতা তৈরি হয় প্রেমের অনুভূতি তৈরি হয় শিল্পবোধ তৈরি হয় তো সব মিলে ছবিটার দর্শকদের কাছে ভালো লাগবে আমি আশা করছি আর আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি কোথায় কোথায় শুটিং করেছেন আপনারা সেইটা খুব অদ্ভুত একটা বিষয় না বলা উচিত আমার কারণ আমরা পরিচালককে দেখেছি এই বিষয়টা উনি কথা বলেননি তার কারণ হচ্ছে আমরা 100 বছর আগের একটা প্ল্যাটফর্ম দেখানোর চেষ্টা করেছি তার মানে ধরুন আপনি ক্যামেরায় যদি একটা লং শটে দেখেন বা কোনো মাস্টার শটে দেখছেন দেখলে মনে হবে যে আপনার কোনো কারেন্টের পোল নেই কোনো আধুনিক কিছু নেই সেই 100 বছর আগের একটা গ্রাম যেখানে কোথাও পলিথিন পড়ে নেই নদীর ঘাটে কোথাও আপনার সেই রকম মানে পরিপূর্ণ যেভাবে আমরা এখন দেখছি বাংলাদেশ ডেভেলপ করেছে সেরকম কিছু নেই এখন 2020-এ তো সেরকম গ্রাম পাওয়া বা সেরকম তৈরি করা ভীষণ মুশকিল তো এই অসাধ্য আপনারা কি করে সাধন করলেন সেই কাজটা করেছেন পরিচালক নিজে আচ্ছা সহশিল্পী কারা ছিলেন আপনাদের আমার যিনি সহশিল্পী তিনি সায়ন্তনী দত্ত উনি কলকাতার একজন অভিনেত্রী এটা ওর প্রথম কাজ এর আগে কখনো অভিনয় করেনি এটা দিয়ে ও শুরু হচ্ছে আর আমার সাথে অনেকেই ছিলেন যারা থিয়েটার কর্মী নিশ্চয়ই সামনে ভালো কিছুই বয়ে নিয়ে আসবে দর্শক নিশ্চয়ই অনেক ভালো কিছু দেখতে পাবে এমনটাই আমাদের প্রত্যাশা একটু ফ্রম বাংলাদেশে আসতে চাই আমি এটা কি একেবারেই নিশ্চয়ই আলাদা ঘরানার একটা চলচ্চিত্র হতে যাচ্ছে জৈবতী কন্যার মন থেকে এখানে নতুনত্ব কি থাকছে শাহনাজ কাকলির মুক্তিযুদ্ধের উপর একটি কাজ এবং এই চলচ্চিত্রটি করতে গিয়ে আমার নিজের খুব ভালো লেগেছে কারণ মুক্তিযুদ্ধের উপরে আমি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বাবা আমার ছোট কাকা মা মুক্তিযোদ্ধা তো স্বাভাবিকভাবেই চরিত্রটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল আমি অনেকটা মোটা হয়েছিলাম আর একটা হিন্দু পরিবারের উপর গল্প মানে হিন্দু পরিবারগুলো কিভাবে তারা শিফট করে এপার বাংলা থেকে ওপার বাংলায় চলে যায় তো আমরা যুদ্ধটাকে এইভাবে দেখানোর চেষ্টা করেছি একটা হিন্দু পরিবারের কেন্দ্র করে পুরো গল্পটাই দেখানোর চেষ্টা করা হয়েছে কেন তারা যেতে বাধ্য হয়েছিল ভারতবর্ষে নিজের ভিটামাটি পৈতৃক ভিটামাটি ছেড়ে তো এর উপর গল্পটা যুদ্ধটা তো আপনার দেখা হয়নি তো সেই ক্ষেত্রে আসলে যুদ্ধ নিয়ে যখন কোনো কাজ করতে হয় তখন সেটা নিয়ে অনেক পড়াশুনো করতে হচ্ছে অনেক বেশি স্টাডি করতে হচ্ছে এবং যুদ্ধ নিয়ে বাংলাদেশের এই প্ল্যাটফর্মে অনেক ছবি হয়েওছে কিন্তু ফ্রম বাংলাদেশ আসলে কী নতুন আছে নিজের ছবি বলে বলছি না কারণ শাহনাজ কাকলি বা নার্গিস আক্তার দুজনকে নিয়ে আমি আমার স্টাডি ওয়ার্ক করেছিলাম আমি এমএ যখন শেষ হয় লাস্ট সেমিস্টারে আমি ডিসার্টেশন করেছিলাম নারী পরিচালকদের উপরে তখনই আমি তাদেরকে নিয়ে কাজ করেছিলাম তো ওনারা একটু ভিন্নধর্মী কাজ করার চেষ্টা করেন নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প না গল্প কেন্দ্রিক নায়ক নায়িকা সিলেক্ট করা হয় তো সেই সূত্রে ধরুন মুক্তিযুদ্ধের উপর বহু কাজ হয়েছে আর মুক্তিযুদ্ধ নিয়ে স্টাডি করার কিছু নেই কারণ
আমাদের প্রজন্মের আলাদা করে স্টাডি করতে হয়নি, কারণ আমার বাবা মা সবাই আমরা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তো আমি জানি সেটা। তবে আমি যেটা করেছিলাম, আমাদের শুটিং হয়েছিল মানিকগঞ্জে, আমি প্রায় 7 দিন আগে চলে গিয়েছিলাম শুটিংয়ে। তার কারণটা ছিল শাহনাজ কাকুলির শুটিং দেখা এবং সে কীভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা দেখা, এবং সেই সাথে আমি একটু আগে থেকে গ্রামে ঘুরেছিলাম এবং পরিবেশটা বোঝার চেষ্টা করেছিলাম যে কেন হিন্দু পরিবারগুলো ভারতে চলে গেল। তো এখানে কতদিন যাবত আপনারা শুটিং করলেন ফ্রম বাংলাদেশে? ফ্রম বাংলাদেশ আমরা 2-3 লটে কাজ করেছি, তো সব মিলিয়ে আমাদের এখন শুটিংয়ের কাজ শেষ, এখন পোস্ট প্রোডাকশন চলছে, আগামীকাল আমার ডাবিং। আচ্ছা, তো প্রত্যেকটা কাজ মানেই নতুন কাজ মানেই হচ্ছে নতুন অভিজ্ঞতা। জৈবতী কন্যার মন নিয়ে তো আমরা শুনলাম, এবং সেখানে আপনি বেশিরভাগটাই সারপ্রাইজ রেখেছেন, যেটা আসলে বলছেন যে হলে গিয়ে দর্শক দেখলে তখন বুঝতে পারবে যে সারপ্রাইজটা আসলে কোথায়। কিন্তু ফ্রম বাংলাদেশ নিয়ে মোটামুটি আমরা একটা কাঠামো দাঁড় করিয়ে ফেলেছি, তো এখানে কাজ করতে গিয়ে কি নতুন কী কী অভিজ্ঞতা হলো? আমার শুরুটা হয়েছিল যেহেতু কলকাতায়, আমি প্রথমে থিয়েটার করেছিলাম, তারপর থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি, তারপরে জার্নালিজম মাস কমিউনিকেশন থেকে এমএ শেষ করেছি। তো আমি যখন রাসমণি করছিলাম, সেই সময় আমার যে দাড়ি গোফের লুকটা সেটা নিয়েই আমাকে জৈবতী কন্যার মন কাজটা করতে হয়েছিল, এবং যে সময়টায় রাজচন্দ্রের বয়স কম সেই সময়টাতেই আমার জৈবতী কন্যার মনের প্রায় অর্ধেক অংশ শুটিং হয়ে গেছে, এবং ছবিটা শেষ করার করতে গিয়ে অনেকটা দেরি হয়েছে সেটার একমাত্র কারণও কিন্তু আমি, কারণ আমাকে ওখান থেকে ছুটি নিয়ে নিয়ে এসে আমাকে জৈবতী কন্যার মনে শ্যুট করতে হতো, সেক্ষেত্রে আমার জন্য পুরো ইউনিটটাকেই রান করাতে হতো। তো আমি সেক্ষেত্রে জানি যে আমি অনেকটা ঝুলিয়েছি ছবিটা করতে গিয়ে, সেটা আমি সব জায়গাতেই বলি। তবে অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে বাংলাদেশে কাজ করা এবং কলকাতায় কাজ করা, কারণ আমি দীর্ঘদিন কলকাতায় কাজ করেছি থিয়েটার নিয়ে, এবং অনেকদিন ব্যাকস্টেজে কাজ করেছি, অনেকের সঙ্গে কাজ করেছি। তো সেই সূত্রে আমার বাংলাদেশে এসে কাজ করতে প্রথম কাজে আমি খুব শক পেয়েছিলাম, কারণ প্রথম দিনই আমি খুব শক পেয়েছিলাম। আচ্ছা, তো তারপরে আমার মনে হলো যে না, একটু নিজেকে গুছিয়ে নেওয়া উচিত, তবে এত হাই হতাশ করার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র এবং সব জায়গাতেই ডেভেলপ এসছে, আর প্রজন্মর সবাই যদি এগিয়ে আসে এবং সব জায়গা থেকেই যদি সবাই সবার মতো করে চেষ্টা করে, তাহলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। বলছিলেন যে ফ্রম বাংলাদেশে কাজ করতে গিয়ে অনেককে জ্বালিয়েছেন টিমের, কাদেরকে জ্বালিয়েছেন, কারা ছিলেন সহশিল্পী? আমার সহশিল্পী ছিলেন আমাদের ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর, আর আশিস দা আমার সাথে বেশ ভালো একটা চরিত্র করেছেন, এবং যাকে কেন্দ্র করে গল্পটা আমাদের ফেরদৌসী মজুমদার, আমাদের থিয়েটারের একজন বড় মানুষ, এবং আমি খুব লাকি যে তার সঙ্গে আমার অভিনয় করার সুযোগটা হয়েছে। বাহ, প্রথম একদম শুরুটাই একদম ব্যতিক্রমী, দুটো চরিত্র এবং ব্যতিক্রম ধর্মী দুটো কনসেপ্ট নিয়ে আগানো চলচ্চিত্রতে কাজ করে হয়েছে, তো সামনে কি আরও এরকম কোনো চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা বা হাতে এরকম কোনো চলচ্চিত্র আছে কি না? ব্যতিক্রম কাজ বলতে ধরুন তথাকথিত হিরোইজম বা হিরো কেন্দ্রিক গল্প, আপনারা কেন সবাই এই প্রশ্নটা করতে থাকেন, ব্যতিক্রম চরিত্রগুলো তো ব্যতিক্রমই হবে, একই চরিত্র তো হবে না, অতএব এই প্রসঙ্গগুলো ব্যতিক্রম না বলাই উচিত। আর চরিত্রের প্রয়োজনে বা একটু আলাদা শেপ পাওয়ার জন্য, কারণ প্রত্যেকেরই একটা খিদে থাকে প্রত্যেক সত্তার মধ্যে, আমার একটা খিদে আছে, আমি বিভিন্ন রকমের কাজ করতে চাই, বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। তো সেটা করতে গিয়ে আমি রাজচন্দ্র করতে গিয়ে 1 বছর বড় একটা পেট বানিয়েছিলাম, আমি প্রায় 90 উপরে আমার ওজন ছিল, আমি আবার স্লিম হলাম, দেন আবার আমি ফ্রম বাংলাদেশের সময় মোটা হলাম, জৈবতী কন্যার মন করার সময় আবার স্লিম হলাম। তো সবগুলো বিষয় নিয়ে আমার কাছে মনে হয়েছে যে শিল্পী সত্তার যে খিদেটা আছে সেটা যতদিন পর্যন্ত মিটবে ততদিন পর্যন্ত আমি অভিনয়তে থাকব, তা না হলে ছেড়ে দেবো। একজন অভিনেতা হিসেবে আসলে যার ভিতরে অভিনয় সত্তাটা রয়েছে, তার বোধহয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজের সাথে জুড়ে যাওয়ার জন্য সেই মতো হওয়াটা জরুরি, আপনার কথায় তেমনটাই আভাস পাওয়া গেল। রানী রাসমণি, এবং সেটা দিয়েই আসলে বাংলাদেশের দর্শকদের কাছে আপনি অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন, সেই কাজের অভিজ্ঞতা একটু ছোট্ট করে শুনে নেই। আমার এমএ চলাকালীন সময় আমি রাসমণি করার সুযোগ পাই, ওখানে সিস্টেমটা পুরো অন্যরকম, এখানে সব কিছু খুব লিঙ্গ ওয়াইজ চলে, আমি আপনাকে চিনি দেন আপনাকে নিয়ে কাজ করব। তো এই যোগাযোগ বিষয়গুলো খুবই আমার কাছে পেইনফুল মনে হয়, আমার কাছে মনে হয় যে একটু মাধ্যমটাকে চেঞ্জ করা উচিত, যোগ্যতা দিয়ে ছেলেমেয়েদেরকে কাজ করা উচিত। তো ওখানে কাজের সুযোগটা ছিল এরকমই, আমি আমার যোগ্যতা প্রমাণ করেছিলাম, অডিশন দিয়েছিলাম, লুক সেট হয়েছিল 2 বার, তো অনেকের মধ্যে আমি ওখানে টিকেছিলাম। তো কথা ছিল যে অল্প কিছুদিন কাজ করব, যেহেতু টিআরপি বাড়তে শুরু করলো, আমার চরিত্রটা জনপ্রিয়তা পেল,
এবং অবশ্যই আমি জি বাংলাকে ধন্যবাদ দিতে চাই, আমার টিমের যারা ছিলেন শিল্পীদি, নবনীতাদি, কৃষানুদা, অভিজিৎদা, সবাই মিলে আমাকে ওরা চেষ্টা করেছে আমাকে, এবং আমি তাদের কতটা সম্মান রাখতে পেরেছি আমি জানি না। এটা তো গেল কাজের ধরনের কথা, যদি অডিয়েন্সের কথা জিজ্ঞেস করি তাহলে কলকাতার দর্শকরা আসলে কেমন, কীভাবে দেখে, কীভাবে সাড়া দেয়, এবং বাংলাদেশের দর্শকদের সাথে তাদের পার্থক্যটা কোথায়? দেখ, সাধারণ কোনো পার্থক্য কিন্তু নেই, অসাধারণত্বও কিছু নেই। প্রথম মাধ্যমটা হচ্ছে টিভি মাধ্যমটা অনেক বেশি সহজ মাধ্যম, সহজলভ্য, আপনি টিভি খুললেই সকালবেলায় সন্ধ্যায় আপনি আমাদেরকে দেখতে পান। তো এই মাধ্যমটার আর্থিক জায়গাটাও অনেক বড়, কারণ এই মাধ্যমে অনেক বেশি দর্শক থাকে, সব শ্রেণীর দর্শক থাকে। তো টিভি মাধ্যমটা সহজ হওয়া এবং ওইটা একটা ঐতিহাসিক চরিত্র, এবং আমাদের স্টাডি ওয়ার্কটা খুব ভালো ছিল, আমাদের ডিরেক্টর খুব ভালো ছিল, আমাদের কো অ্যাক্টার্সরা খুব ভালো ছিল, সেট লাইট সবাই ভালো ছিল, সব মিলিয়ে আমাদের রাশমণি স্টিল নাও এক নম্বর টিআরপির তালিকায় রয়েছে। আর দর্শকদের মধ্যে সেই অর্থে কোনো পার্থক্য নেই, তবে ওরা অনেক বেশি ইমোশনাল। এবং আমি একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সাথে খারাপও লেগেছে, সেটা হচ্ছে আমি কাজ করতে অনেক গ্রামে গিয়েছি, সেখানে শুটিংয়ে আউটডোরে আমাকে সবাই রিকগনাইজ করেছে রাজচন্দ্র হিসাবে। ইভেন ফ্লোরে যখন এলাম তখন কিন্তু নূর হিসাবে না, রবে রাজচন্দ্র হিসাবে আমাকে রিকগনাইজ করলো। তার মানে বাংলাদেশি লোকজন কিন্তু কলকাতার মেগা সিরিয়ালই সব থেকে বেশি দেখেন। তো আমার কাছে মনে হয় যে আমাদেরকে ডেভেলপটা খুব দরকার, তার অনেকগুলো কারণ আছে। আপনার এখন নতুন মাধ্যমে মোবাইলে বসে আপনি দেখতে পাচ্ছেন, তো প্রতিযোগিতায় নামছে বাজার, স্বাভাবিকভাবে আমাদেরকে ডেভেলপ করতে হবে। কিন্তু অভিনেতা হওয়ার আগে আপনার জার্নিটা খুব একটা সহজ ছিল না, যেন এলাম এবং জয় করলাম ব্যাপারটা এরকম ছিল না, আপনি অনেকটা পথ শিখে তারপরে এই জায়গাটা এসেছেন, সেই জার্নিটা কেমন ছিল? আমার কাছে জার্নিটা সহজই লেগেছে, আমার কাছে কঠিন মনে হয়নি, কারণ আমি জানি এটা করতে হবে, এটা করেই আমাকে এগোতে হবে। তো আমার কাছে জার্নিটা কখনো সহজ ছাড়া কখনো ব্যতিক্রম কঠিন কিছু মনে হয়নি। আমি থিয়েটার শুরু করেছিলাম, থিয়েটার নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম, এবং আমি জানি যে আমাকে অভিনয় শিখতে হলে আমাকে থিয়েটার করতে হবে, থিয়েটার নিয়ে পড়াশোনা করতে হবে। তো সব কিছু খুব মেপে বুঝে শুনে, খুব প্ল্যানিং করে এগোই তাও না, আবার একেবারে প্ল্যানিং ছাড়া আমি এগোই তাও না, একটা মাঝারি জায়গায় সবসময় থাকতে পছন্দ করি। পড়াশোনা করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, তো সেই জায়গাটা থেকে যেমন বললেন যে হ্যাঁ আমার কাছে কাজটা সহজ লেগেছে এবং সহজভাবেই আসলে আমি এগিয়েছি, কিন্তু অভিনেতা হওয়ার আগে আপনি এমন কিছু কাজ করেছেন যেগুলো আপনাকে অভিনেতা হিসেবে দাঁড় করাতে অনেক অনেক বেশি সাহায্য করেছে, সেগুলো কী ছিল? অভিনেতা হতে চাই পরিকল্পনাই করেছিলাম, যে কারণে আমি ব্যাকস্টেজে কাজ করেছিলাম কিছুদিন, সেটা অবশ্য সার্ভাইভ করার কারণেও বলতে পারেন, কারণ তখন সেলফ ফিনান্সে পড়তাম, আমার এমএতে স্কলারশিপ হয়েছিল আইসিসিআর থেকে, তো অনার্সটা আমি পুরো সেলফ ফিনান্সে করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার দরকার ছিল আমার কিছু কাজ করার, তো আমি আউটসোর্সিং কিছু চেষ্টা করছিলাম যে ব্যাকস্টেজগুলোতে কাজ করলে আমার অ্যাটলিস্ট পড়াশোনার খরচটা চলে যাবে। আর আমি খুব স্বাধীনচেতা মানুষ, আমি সবসময় নিজের মতন করে মানুষ নিজেকে তৈরি করার চেষ্টা করেছি বাড়ির সাহায্য ছাড়াই। তবে বাড়ির সাহায্য বলতে একটা জিনিস অস্বীকার করার সুযোগ নেই যে বাড়ির মেন্টাল সাপোর্টটা আমার সাথে সবসময় ছিল, মানে আমি আর্থিক সাহায্যের কথা বলছি, তো সেটার জন্যই আমি কাজ করতে শুরু করেছিলাম। তো ব্যাকস্টেজে কাজ করার কারণে ধরুন সেটের কাজ থেকে শুরু করে, ইপির কাজ থেকে শুরু করে, আমি অ্যাসিস্ট করা থেকে শুরু করে, আর্ট ডিজাইন থেকে শুরু করে, আমি ইভেন আমি ফ্লোরে বয়ে বেরিয়েছি, মানে বয়ের কাজ করেছি, সেটাও আমার কোনো চাপ হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে যেটা আমার প্রয়োজন শেখার জন্য, এবং সহজ করেই নিয়েছি, তাই আজকে সহজভাবেই বসে আছি এখন। বাংলাদেশে এসেছেন, অনেকদিন ধরে কাজ করছেন, বাংলাদেশে নতুন কোনো নাটক বা অন্য কোনো কিছুতে কাজ করার পরিকল্পনা রয়েছে কিনা? এই মুহূর্তে পরিকল্পনা হচ্ছে আমি সব মাধ্যমে কাজ করতে চাই। একটা বদ্ধমূল ধারণা আছে বাংলাদেশে যে আপনি ছোট পর্দায় কাজ করলে বড় পর্দায় আপনার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে যায়। তো আমার কাছে মনে হয় সেইগুলো পাল্টানোর সময় এসেছে, কারণ আপনাদের বা আমাদের প্রত্যেকেরই, মানে আমি আপনাদের করে বলছি দর্শকদের কথা বলে, যে আপনার ঘরের ছেলে মেয়েটি মোবাইলে বসে কিন্তু রাশিয়ান মুভি দেখছে বা হলিউডের ফিল্ম দেখছে বা কলকাতার ওয়েব সিরিজ দেখছে, তো আপনার ছেলেমেয়েরা কিন্তু অলরেডি দেখছে। এবং আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি, এত পিছিয়ে থাকা, এত প্রশ্ন তৈরি করা, স্বর্ণযুগ হারিয়ে গেছে, তাহলে এখন কিসের যুগের মধ্যে আছি, লৌহযুগ, মাটির যুগ? না, এত সব ভাবা বন্ধ করে আমার কাছে মনে হয় সবার সবার জায়গা থেকে ঠিকমতো কাজ করলেই সব কিছু ঠিকঠাক চলবে। জি, আর যেহেতু বিশ্বায়নের যুগ, সব কিছু আমাদের হাতের মুঠোয়, তাই আমাদেরকে আমাদের মতো করে আমাদের গতিতেই এগোতে হবে। অনেক অনেক ধন্যবাদ, এত চমৎকার একটি আড্ডা হলো আপনার সাথে আজকে শুভ সন্ধ্যায়, খুব ভালো লাগলো আমাদেরকে সময় দিয়েছেন আপনি। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।